হ্যালো এভরিওয়ান, সুবরণ চ্যানেলে সবাইকে স্বাগতম। পাবনা শহরের সন্নিকেটে হেমায়তপুর গ্রাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চন্দ্রের সৎসংগ্রহ আশ্রম মন্দিরটি রয়েছে অবস্থিত। অনুকূল চন্দ্রের পিতা ছিলেন হেমায়তপুর গ্রামের শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতামহ ছিলেন শ্রী যুক্তা মনমোহনী দেবী। সৎসঙ্গ আশ্রমটি আদিতে সাদামাটা বিশিষ্ট নির্মিত হয়েছিল, তবে কোনো উল্লেখযোগ্য স্থাপত্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়নি এখানে। তবে বক্রাকৃতির ভবনটি শীর্ষদে চারটি ত্রিভুজ আকৃতির ক্রমহ্রাস্যমান ছাদে আচ্ছন্ন ছিল। এই মন্দিরের শিখরে ক্ষুদ্রাকৃতির কলস ফিনেয়ালে আকর্ষণীয় বৈশিষ্ট্য মণ্ডিত ছিল। মন্দিরের পাশে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চন্দ্রের পূজার ঘর অবস্থিত। এই ক্ষুদ্র ভবনটিতে গম্বুজ বিশিষ্ট এবং ধনুকচন্দ্র কার্নিস ও গম্বুজের চারকোণে চারটি দৃষ্টিনন্দন শিখর ধারণ করে বিচিত্রময়ভাবে অবস্থান করে রয়েছে। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই মন্দির নির্মিত হয়েছে। মন্দিরের সম্মুখ প্রাসাদে স্মৃতি মন্দির কথাটি পাথরের উপর উৎকীর্ণ করা আছে। অনুকূল চন্দ্রের সৎসঙ্গ নামে একটি জনহিতকর সংগঠন প্রতিষ্ঠান করে গেছেন। প্রকৃত অর্থে অনুকূল ঠাকুরের মানব কল্যাণে তার জায়গা জমি যথাসম্ভব উৎসর্গ করে গেছেন। স্মৃতি মন্দিরটি অন্যান্য ইমারতের তুলনায় এখানে সুরক্ষিত অবস্থা আছে। সম্প্রতি নবনির্মিত সৎসঙ্গ মন্দিরের আশ্রম মন্দির সমন্বয়ে গঠিত স্থাপন নির্দেশিত সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। এখানে শ্রী শ্রী অনুকূলের চন্দ্রের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ওই সময় এখানে প্রচুর লোক অতিথির সমাগম ঘটে, প্রায় লক্ষাধিকের লোকের সমাগম হয় বলে জানা যায়। ভারত হতেও লোকজন এখানে আসেন। এই সম্পদের প্রয়োজনীয় মনোরমেতে ও রক্ষণাবেক্ষণের জরুরি হিসেবে এখানে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা আছে। সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে আশ্রমে এলাকার প্রয়োজনীয় পর্যটক সুবিধার প্রবর্তন করা হলে সারা বছর এখানে দেশি বিদেশি পর্যটকগণ আসা যাওয়া করবেন। পাশাপাশি উল্লেখযোগ্য একটি টুরিস্ট স্পট হিসেবে বিবেচনা করা হয় এই জায়গাটিকে। পাবনা শহরের সন্নিকেটেই হেমায়তপুর গ্রাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চন্দ্রের বসবাসের এই আশ্রমটি রয়েছে। পাবনা মেন শহর থেকে আপনি অটোরিকশা বা রিক্সায় করে চলে যেতে পারেন এই আশ্রম। তাতে আপনার ভাড়া পড়বে 30-50 টাকার মতো। আর এটি মূলত হেমায়তপুরে অবস্থিত, যা মেন্টাল হসপিটালের পিছনে। তো আপনি যদি আশ্রমটি দেখতে যান, সাথে সাথে মেন্টাল হসপিটালটাও দেখতে পাবেন। পাবনার ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন কীর্তিকর্মগুলোর মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুসারীদের তীর্থস্থান খ্যাত শ্রী শ্রী অনুকূল ঠাকুর চন্দ্রের সৎসঙ্গ এই আশ্রমটি। শ্রী শ্রী অনুকূল ছিলেন সনাতন ধর্মের একজন অধ্যাপতি পুরুষ, যার মাধ্যমে রয়েছে নানা ভক্ত। বাংলার 1295 সনে 30 ভাদ্র পাবনা শহরের অদূরে পদ্মা নদীর তীরে হিমায়তপুরে তিনি অতিভূত হয়ে থাকেন। নির্দিষ্টবান ব্রাহ্মণ শিবচন্দ্র ও সীতাক্ষরী রমণীর মনোনয়নে দেবীর সুযোগ্য সন্তান তিনি। ঠাকুর চক্রবর্তীর দীর্ঘাগত হন মায়ের কাছ থেকে। অনুকূল ঠাকুরের ভিতরে অনেক এখনও কাজ বাকি রয়েছে, এখনও অনেক কিছুর কাজ ক্রমাগত চলছে, তাই এটি সুন্দরভাবে হওয়ার জন্য আরেকটু সময় লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ।